করে বলুন আমিন। রাসূল বলেছেন কিয়ামতের আগে পাহাড়ের ভিতর থেকে একদল জন্তু বার হবে, নাম তার আরবি ভাষায় দাব্বাতুল আরদ বলা হয়েছে। মানুষের ফসলাদি সব নষ্ট করবে, ক্ষয়ক্ষতি করবে, মানুষ তাদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারবে না। এদের নাম হলো দাব্বাতুল আরদ। তারপরে পৃথিবীতে একজন আল্লাহর প্রেমিক বান্দা আসবেন, নাম হলো তার ইমাম মেহেদী আলাইহিসসালাম। তিনি পৃথিবীতে এসে বসবাস করবেন, ইমাম মেহেদীর সঙ্গে মোকাবেলা হবে, বিশাল লড়াই হবে। একজন খোদাদ্রোহীর নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ ভালো থাকবে, কপালে আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে। এ সায়রা রাগিনীর শুরু নিয়ে গান গাইবে, লতা মঙ্গেশকরের কণ্ঠ তার কাছে পায়খানা সমতুল্য, মোহাম্মদ রফির কণ্ঠ তার কাছে নিকৃষ্ট, পেশাবের থেকেও নিকৃষ্ট। এত সুর গলায় তার হবে, দুনিয়ায় যত যন্ত্র আছে রাগ হলো এক, আর ও যে যন্ত্র মেশিন নিয়ে গান গাইবে ছয় রাগ রাগিনীর সুর হবে। হাদিস এসেছে নবীজি বলেছেন যে মেয়েটা জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখেনি, কোনো পরপুরুষের সঙ্গে গোপনে দু পাঁচ মিনিট কথাও বলেনি, সেই মেয়েটা দাজ্জালের কণ্ঠের আওয়াজ গানের সুর শুনতে পেলে কাপড় পরার সময় পাবে না, ন্যাংট হয়ে পিছনে ছুটতে থাকবে। তাহলে কি সুর একবার বুঝেছেন তো? দুনিয়ায় যে মেয়েটা পরপুরুষকে চোখে দেখিনি, পর্দাবনত হয়ে থাকতো, কোন পরপুরুষের সঙ্গে গোপনে নিভৃতে গল্প গুজব করেনি, সেও পর্যন্ত গানের আওয়াজ যখন পাবে, গান শোনার জন্য তার প্রেম আসক্ত হয়ে এমন পাগল হবে, কাপড় পরার সময় পাবে না, উলঙ্গ হয়ে পিছনে পিছনে ছুটবে। দাজ্জাল বলবে আনা রব্ব কুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে, আমাকে যে খোদা বলে মানবে সে জান্নাতে যাবে, আমাকে যে খোদা বলে মানবে না তাকে জাহান্নামে ফেলে দেব, জান্নাতে যে যাবে সে কিন্তু জাহান্নামে পড়বে, আর খোদা বলে না মানার কারণে যাকে জাহান্নামে ফেলবে সেই জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহ তাকে শক্তি ক্ষমতা দেবেন মানুষের ইমান পরীক্ষা করার জন্য। পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে গান গাইতে গাইতে ছুটতে থাকবেন, তার চেহারা পাত্তর থেকে শক্তি ক্ষমতা দেখে গান শুনে মানুষ পাগল হয়ে বলবে আন্তা রব্বিলা সাক্কা পিয়ে, আপনি আল্লাহর খোদ আল্লাহ, এতে কোনো সন্দেহ আমাদের নাই। ইমাম মেহেদী আলাইহিস সঙ্গে এই দাজ্জালের মোকাবেলা হবে, যুদ্ধ হবে, যুদ্ধে দাজ্জাল জয়ী হবে, ইমাম মেহেদী শহীদ হয়ে যাবেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাজ্জাল তখন বলবে আমি খোদা কিনে, এবার তোমরা বলো বড় বীর যোদ্ধাকে পরাজয় বরণ করে আমি জয়ী হয়েছি, আমি খোদা না হলে কি ওই বীর যোদ্ধার সঙ্গে লড়াই করে জয়ী হতে পারতাম? পিছনে জনগণ সবাই বলবে সাদ্দাকতা ইয়া রব্বি, হে প্রভু, হ্যাঁ ঠিকই ঠিকই, তুমি খোদা কোনো সন্দেহ নাই। বলবে চলো আমাকে ছাড়া অন্য খোদার ইবাদত করছে একদল, ওই মক্কা মুয়াজ্জামার কাবাকে সামনে রেখে ওই কাবা ধূলিসাৎ করে দেব, যাতে তামাম দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে সেজদা করে, আর কাউকে যেন খোদা বলে না মানে। আল্লাহর ইবাদত গৃহ দুনিয়ার সব থেকে দামি ঘর, যার নাম হলো কাবা শরীফ, মক্কা মুয়াজ্জামা অবস্থিত। এই কাবা ঘর ভাঙতে যাবে দল বললে আমার আল্লাহ তখন বলবেন ফেরেশতা জিবরিল, ছাড়ে যা তাড়াতাড়ি করে দিচ্ছ আসমান থেকে আমার ঈসা পয়গম্বরকে, মরিয়মের বেটাকে তাড়াতাড়ি করে কাবার সাথে নামিয়ে দেয়, আমার কাবা ঘর ধূলিসাৎ হবে, আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আমি খুব সংক্ষেপ করতে চাইছি, কারণ কর্তৃপক্ষদের তরফ থেকে একটু নিবেদন করা হয়েছে হযরতে সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটু আলোচনার জন্য বন্ধুবার মানুষ সাহেব নিবেদন করেছেন। আল্লাহর ওলীদের জীবনী এই পৃথিবীতে মানুষের কাছে কতটা প্রিয় পছন্দনীয়, আদর্শ চরিত্র সংগঠনের জন্য কতটা আমাদের কাছে বর্তমানে বাস্তব, সেটা আজ তাদের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ওলীদের জীবনী হলো নবীর জীবনীর পূর্ণ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনের পূর্ণ আদর্শ হলো ওলীদের জীবনী। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলের জীবন বিধান পৃথিবীতে বাস্তবে যারা মেনে চলেছে, আমার আল্লাহ তাদের আরবি ভাষায় ওলি বলেছেন। ওলি ওলি শব্দটি হলো আরবি শব্দ, ইংরেজি থেকে বলা হয়েছে ফ্রেন্ড, ফার্সি থেকে বলা হয় দোস্ত, বাংলায় কে বলা হয় বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
বিশ্ববাসী তোমরা শোনো, নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করল, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করল, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করল, আমি আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছি, লাখ ফোনালেহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, বিপদে মুসিবতে তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাদের চিন্তা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যায় অলির খাতে আল্লাহর হাজারে হাজার বান্দারা নাম লিখেছেন, যেমন নবীর খাতায় পৃথিবীতে হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ নাম লিখেছেন, অলির খাতায় এরকম হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে নাম লিখে নবীদের মতো মর্যাদা পেয়েছেন। রসুল বলেন, আমার উম্মতির ভিতরে যারা কোরআনের আইন মানবে, আমার চরিত্র মোতাবেক জীবন বিধান তৈরি করবে, পূর্ব জমানার বনী ইসরায়েল কমের নবীদের থেকে আল্লাহ তাদের মর্যাদা হাশরের মাঠে বেশি দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন 2012 সালে পৃথিবী ধ্বংস হবে কিনা, মদখোর মাতাল কত রকম মন্তব্য করে, সেই মন্তব্যে আমাদের দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে কিনা, হবে নাকি? ওদের মন্তব্যে আমাদের ঘুম কামাই করার দরকার নাই, ওদিকে দাজ্জাল আসবে কাবাসুরি দুঃসাহ করার জন্য। আমার আল্লাহর কুদরতি পায়ে মানুষ কাবাকে সামনে রেখে সেজদা করে, তাই ও বলবে সেজদা যা করবে আমাকে করবে, অন্য কাউকে সেজদা করলে হবে না, ইমানদার বেঈমানদের ছাঁটাই হবে সেদিন। আর আল্লাহ পাক ঈসার রূহকে মরিয়মের বাটাকে আসমান থেকে পৃথিবীতে নামিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নবী হয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন 33 বছর, কতদিন বলল? 33 বছর। মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই নবী হয়েছিলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই তিনি নবী হয়েছিলেন। কারণ আমার আল্লাহ পাক তার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য সদ্যজাতা বাচ্চাকে কথা বলার মর্যাদা দিয়েছিলেন, এমন এমন কথা বলেছেন বড় বড় বিজ্ঞ পুরুষেরা জ্ঞানীরা পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জ্ঞান হয় আসমানি জ্ঞান, আমার আল্লাহ তরফ থেকে স্পেশাল জ্ঞান, আর সাধারণ মানুষের জ্ঞান হয় দুনিয়ার স্কুল কলেজের পড়াশোনার মাধ্যম দিয়ে জ্ঞান। এই জ্ঞান আর আসমানি জ্ঞান, আসমান জমিনের ডিফারেন্স। ঈসা আলাইহিস সালাম 33 বছর মিশর এবং সিরিয়া দুটি দেশে দিনের দাওয়াত দিয়েছিলেন, তিনি কলেমার কথা বলেছেন। 33 বছরের কলেমার ফসল, মাত্র 9 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে ঈসাকে নবী বলে মেনেছিল। কজন বললাম? 9 জন মাত্র। আর সারা দেশের মানুষ শত্রু ছিল ওনার, কেউ ওনাকে নবী বলে মানেনি। তার কারণ হলো ওনার মায়ের বিনা বিবাহে একটা সন্তান হয়েছিল, এটাই হলো ত্রুটি, বিয়ে হয়নি সন্তান হয়েছে, এজন্য দেশের মানুষরা মেনে নিতে চায়নি। বিয়ে না হওয়ার মাধ্যম দিয়ে যদি সন্তান হয়, আমাদের দেশে তাকে জারজ, অবৈধ, হারামজাদা বলা হয়, বাপের নাম ঠিকানা নেই, বাচ্চা হয়েছে তাহলে হারামজাদা জারজ বলবে কিনা? ইসলাম সাল্লাম বিনা বাপে জন্ম নিয়েছিলেন। মরিয়ম যেদিন জঙ্গলের ভিতরে সন্তান প্রসব করলেন, জঙ্গলে সন্তান প্রসব করার পর কাঁদছেন তিনি জঙ্গলের ভিতরে, দেশের মানুষ ওনাকে তাড়িয়ে দিয়েছিল, পেটটা উঁচু হয়েছিল, তাই চলে যাও তুমি লোকালয় ছেড়ে, তুমি আমাদের দেশে থাকলে তোমার দেখা দেখি আমাদের অন্যান্য মেয়েরা সব খারাপ হয়ে যাবে, তুমি বিয়ে শাদী করনি, তোমার পেটে বাচ্চা এসেছে, তোমার চরিত্র খারাপ, তুমি কলঙ্কিনী আমাদের দেশে, এ দেশ ছেড়ে চলে যাও, তুমি থাকলে আমাদের অন্যান্য মেয়েরা খারাপ হয়ে যাবে, মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছিল হযরত মরিয়মকে। মরিয়ম কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যে এক গাছতলায় বসে বসে আমার আল্লাহকে ডাকতে শুরু করেছেন, এমত অবস্থাতে প্রসব বেদনা শুরু হয়ে গেল হযরতে মামিনার মতো। মরিয়ম কাঁদে আর বলে, আল্লাহ একদিকে আমি লোকালয় ছাড়া, আর একদিকে আমার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই জঙ্গলে কোন লোকজন আমার বাচ্চা প্রসব করাবে কে? আমার আল্লাহ বলে, নলা তাহাজা নলা খাব তা খাবি আব্দাতি, হে বান্দি কোন ভয় নাই, কোন চিন্তা নাই, আমি আল্লাহ তোমার আছি,
আমার আল্লাহ জান্নাতি ধাত্রী পাঠিয়ে দিয়ে দিলেন। এ জান্নাতি মেয়েরা আসিয়ারে, এ সফুরা যারে যা চলে যা জঙ্গলের ভিতরে, আমার বান্দি বড় কষ্ট পাচ্ছে বাচ্চা প্রসবের জন্য, তার বাচ্চাটা নার্সারে কাজ করে প্রসব করে দিয়াই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুরের পাতার বেড়ার ভিতরে মক্কা মুয়াজ্জামার কাবার পূর্ব দিকে, আমাদের এদিকে যেদিন নবীজি জন্মগ্রহণ করেন, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মামিনা প্রসব বেদনায় কষ্ট পেয়েছেন ঘরের ভিতরে। মক্কার কোন মেয়ে তার ঘরের ধারে পাশে আসেনি, আর মামিনার যে বাচ্চা হবে কষ্ট পাচ্ছে খবর মক্কার কোন মেয়ে রাখেনি। তাই বলে মামিনাকে চরম বিপদের সম্মুখীন হবে নাকি, ভোর হয়ে গেছে যখন আল্লাহ জান্নাতি মেয়েদের পাঠিয়ে দিয়ে দিলেন, আসিয়ারে চলে যা, মরিয়ামরে চলে যা, সফুরা মুসা নবীর বিবি চলে যা, জান্নাহ হাজেরা চলে যা, আমার বান্দি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করাবে, তোরা নার্সের কাজ ধাত্রীর কাজটা করে দিয়াই। ঘরের ভিতরে জান্নাতি নারীরা ঢুকলো, মামিনাকে বললেন একটু চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য। মামিনা চোখ বন্ধ করলেন, আর সত্যজাত শিশু বাচ্চা মোহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করালেন। নবীজি জন্মগ্রহণ করে দুই পায়ের মাঝখানে শুয়ে রয়েছেন, দুই পায়ের মাঝখানে ধুলা মেঘে শুয়ে রয়েছেন। জান্নাতি মেয়েরা বলে, আমিনা আর কত সময় শুয়ে থাকবে তুমি, একটু উঠে বসাও, বাচ্চাটারে কোলে নাও, তোমার মুখের হাসি দেখে আমরা জান্নাতে ফিরে যাই। মামিনা বলছেন, আল্লাহি আমি সেই খোদার কসমকে বলছি, কখন আমার বাচ্চা হয়েছে আমি কিছুই খবর রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে বলল তাই আমি বুঝলাম, উঠে ঠেলে বসেছি, ঠেলে উঠে বসতে যখন গেলাম দেখলাম আমার দুই পায়ের মাঝখানে ফাঁকা জায়গার ভিতরে মক্কার ধুলা মেখে দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুই পায়ের মাঝখানে ধুলা মেখে শুয়ে রয়েছে। জান্নাতি ধাত্রীরা আমার দিকে একবার তাকায়, আমার বাচ্চার দিকে একবার তাকায়, আমাকে বলল একটু কোলে তুলে নাও, সন্তান প্রসব করে দিয়েছি, তোমার মুখের হাসিটা দেখে চলে যায়, কারণ দেখতে দেখতে প্রায় চার পাঁচ মাস হল স্বামী হারা বিধবা হয়ে তুমি কাঁদছ, তোমার চোখের পানি মোচনের কেউ নাই, আজ তোমার সদ্যজাত বাচ্চা তোমার মুখে হাসি ফুটাবে, তোমাকে আর কোনোদিন কাঁদতে দেবে না, একটু চিল্লিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়, মামিনা বলছি মাথার তলায় একটা হাত চালিয়ে দিয়েছে, পাশার তলায় একটা হাত চালিয়ে দিয়ে ধুলা থেকে বাচ্চাটা উঁচু করে নিয়ে যেই মুখে টেনে নিয়েছি, আর আমার শিশু বাচ্চা মৃগেল মাছের নাই রুই মাছের নাই, পুকুরে জাল ফেলে রুই মাছ মৃগেল মাছ তুললে দেখবেন ঠোঁটটা বিড়বিড়ি করে নাড়া দেয়, তাই না? রুই মাছ মৃগেল মাছ জ্যান্ত মাছ পুকুর থেকে জাল ফেলে ধরে যখন তুলবেন, ওই জ্যান্ত মাছ ধরে তোলার সঙ্গে সঙ্গে দেখবেন ঠোঁটটা বিড়বিড়ি করে নাড়া দিচ্ছে, আল্লাহ রাসূলের ঠোঁটটা রুই মাছের মতো মৃগেল মাছের মতো ওই রকম বিড়বিড় বিড়বিড় করে নড়ছে। মামিনা বলছেন কি যেন আমাকে বলতে চাচ্ছে, তবে ব্যাটারি ভোল্টেজ লো পাওয়ার, সদ্যজাত বাচ্চা জন্ম নিয়েছে, ওর ওই বিড়বিড়ে আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না, কি বলছে আমাকে একটু জানতে হবে, বন্ধ যদি কথা বলে মোবাইল কানে না ধরলে বোঝা যাবে নাকি, মোবাইল কানে ধরলে যেমন বন্ধুর কথাটা শুনতে সুবিধা হয়। মামিনা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর মুখটা আস্তে আস্তে কানের কাছে উঁচু করে নিয়েছেন, কানের কাছে ঠোঁটটা যখন লাগিয়েছেন, আল্লাহর নবী সদ্যজাত বাচ্চা যেদিন জন্ম নিলেন সেদিনই সকালে জবান দিয়ে আওয়াজ জারি করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মামিনা বলে, হায় রে আমার সদ্যজাত বাচ্চা উম্মতদের জন্য কাঁদছে, উম্মতদের কি উপায় হবে, আল্লাহর কাছে তাই ডেকে ডেকে বলছে, এমন মানুষ তো পৃথিবীতে কোনোদিন দেখিনি। হযরতে মরিয়াম বলে, আল্লাহ জান্নাতি মেয়েরা বাচ্চা প্রসব করে দিয়ে দিল, এখন এই বাচ্চা নিয়ে আমি কি করব। আল্লাহ বলে, মরিয়াম রে যে দেশে তুমি ছিলে বাইতুল মুকাদ্দাসের দেশে ওই সিরিয়ায় তুমি চলে যাও। মরিয়াম বলে, আল্লাহ পেটটা উঁচু ছিল তো আমাকে কত মানুষ ঠাট্টা করেছে, কেউ বলেছে পেটে পানি জমেছে, কেউ বলেছে টিউমার হয়েছে, কেউ বলেছে অবৈধ প্রেম ভালোবাসা করার কারণে পেটে বাচ্চা এসেছে, আর এই বাচ্চা যখন জন্ম নিয়েছি টিউমার বলেছিল যারা তাদের কথাটা মিথ্যা হবে, পানি জমেছিল যারা বলেছে তাদের কথাটা মিথ্যা হবে, যারা বলেছিল অবৈধ বাচ্চা
বাচ্চা পেটে এসেছে তাই পেট মোটা হয়ে গেছে, তাদের কথাটাই বাস্তব প্রমাণ হবে। আর আমার কোলে এই বাচ্চা দেখলে ওরা তো আরো বেশি মারধর করবে, গালিগালাজ করবে, বলবে এতদিন বুঝতে পারিনি পেটে বাচ্চা থেকে কি আছে। তুমি বাচ্চা নিয়ে যখন এসেছো আমাদের সন্দ মিটে গেছে, তুমি যে চরিত্রহীনা কলঙ্কি নিয়ে দিচারিনি এটা আজ আমাদের জানতে অসুবিধা নাই। আল্লাহ দেশের মানুষের কাছে মুখ পাবো না, আমি দেশে যাব না, আমার আল্লাহ বলে মরিয়ম তোমার ইজ্জত রক্ষা করার মালিক আমি। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে তুমি তোমার বাচ্চাটাকে দেখিয়ে দেবে, সব প্রশ্নের উত্তর তোমার বাচ্চা দেবে। একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা মা বলে ডাকে আট মাস ন মাস বয়স হলে, আট ন মাস বয়স হওয়ার পরে বাচ্চারা মা বল ফোটে, তারপরে দাদা বলে, দাদি বলে, আব্বা বলতে এক বছর বারো চোদ্দ মাস চলে যায়, কারণ আব্বা ভাষাটা হাডি ভাষা, ও আব্বা বলতে একটু দেরি হয়। কিন্তু দাদা তাড়াতাড়ি বলে, দাদি তাড়াতাড়ি বলে, মা তাড়াতাড়ি বলে, আট ন মাস সময় লেগে যায় বাচ্চাদের মা বল ফোটতে। যেদিন জন্ম হয়েছে সেদিন বাপ দাদা দাদি বলবে না, বড় প্রশ্নের উত্তর দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার খোদা বিজ্ঞানীদের থেকে বেশি পারে কিনা? পারে তো নাকি? দুনিয়ার বিজ্ঞানীদের মগজে দুই পোকা ঘুন পোকা লেগেছে, কত রকম মন্তব্য করতে শুরু করেছে। ও ভাই আমার, মায়ের পেট থেকে জন্ম নিলেন তিনি, আর বললো তুমি লোকালয়ে চলে যাও বাচ্চাটা কোলে নিয়ে। খ্রিস্টানিদের যেখানে চার্চ আছে, গির্জা আছে, দেখবেন, দেখেছেন গির্জা গির্জা চার্চ, খ্রিস্টানিদের যেখানে যেখানে গির্জা চার্চ আছে, ওই চার্চের সামনে রাস্তার ধারে দেখবেন একটা কাঁচের ঘর বানানো আছে, কাঁচের ঘরের ভিতরে সাদা কাপড় পরা একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা কোলে নিয়ে, আছে না? খ্রিস্টানিদের চার গির্জা যেখানে আছে সেখানে দেখবেন রাস্তার ধারে ঢুকতে পথের মুখে একটা কাঁচের ঘর বানানো রয়েছে, কাঁচের ভিতরে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে, বাচ্চাটার দিকে তাকিয়ে কোলে একটা বাচ্চা এইভাবে ধরে রেখেছেন। মরিয়ম আলাইহা সালাতুসসালাম জঙ্গল থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে লোকালে এসেছিলেন, ঠিক যে প্রসেসে সেই প্রসেসটাই ওরা তৈরি করে রেখেছে চার্চের সামনে, ঠিক সেই প্রসেসটা বানিয়ে রেখেছে। বাচ্চা নিয়ে যখন ফিরলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, দেশের মানুষরা বলছে আমাদের ধারণা সঠিক হয়েছে, বা কেউ বলেছিলাম পানি জমেছে তাই পেট মোটা হয়েছে, কেউ বলেছে টিউমার হয়েছে তাই পেট মোটা হয়েছে, আসলে ব্যভিচার করেছে, চরিত্র নষ্ট করেছে, অবৈধ প্রেম ভালোবাসা করেছে, যার কারণে পেটে বাচ্চা এসেছে তার বাস্তব প্রমাণ। হে মরিয়ম, এবার তো তুমি বলতে পারবে না কোনো ছেলের সঙ্গে রাত্রিতে এক জায়গায় থাকোনি, কোনো ছেলের সঙ্গে অবৈধ গল্প গুজব করনি, এবার তো আর বলতে পারবে না, তোমার এই বাচ্চার বাপকে এবার বলো, না বললি ছাড়ব না, কোন ছেলের দ্বারা তোমার পেটে বাচ্চা এসেছে বলো। মরিয়ম বলছে আমার কাছে আর প্রশ্ন করো না, যা করার আমার ছেলেকেই করো, যা করার আমার ছেলের করো। ওরা বলে সদ্য দাদা বাচ্চা আজই হয়েছে বোধহয় সকালে নিয়ে এসেছো কোলে, আরে কি বলবে? মরিয়ম বলল যা বলার আমার ছেলে বলবে, আমি তো বলছি আজ কয়েক মাস ধরে আমার কথা তোমাদের বিশ্বাস হয় না, এবার আমার ছেলে উত্তর দেবে যাতে বিশ্বাস হয়। ওরা বলল মায়েস মুকাব মায়েস মাবিব, এ বাচ্চা তোমার বাপের নাম কি, তোমার নামটাকে একটু বলো। উনি বলে ইসমি ইসা, আমার নাম হলো ইসা, আমার বাবা নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাবি, আমার পিতা নেই। বলে বাপ নেই তো তুমি হলে কি করে? তাহলে ছেলে মেয়ের বিয়ে হয়, স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয়, তোমার মার বিয়ে শাদী হয়নি, তাহলে তুমি কি করে হলে উত্তর দাও? ছেলেটা বলছে উত্তর আমি দেব বলি এসেছি, আমার মায়ের সঙ্গে তোমাদের মগজ ধোলাই করব। তুমি আমার একটা প্রশ্নের উত্তর তোমরা আগে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়া দিলে দৌড়চ্ছে না, বরং ফিরিয়ে দাঁড়িয়ে উল্টো তাড়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তাড়া দিলে দৌড়োয়, আর ইসা উল্টো ফিকে দাঁড়িয়েছে। তোমাদের প্রশ্নের উত্তর দেব অবশ্যই, তো
দাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও, দিলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হবে। ওরা বলল মাশাআল্লাহ ইয়া ইবনি, এটা কি তুমি আবার আমাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছো বলো? ইসলাম সাল্লাম বললেন আমার বাপ নাই তাই তোমাদের বিশ্বাস হয় না। বলে কি করে হবে, বাপ না থাকলে সন্তান হয় না, এটা দুনিয়ার নিয়ম, আমরা বিশ্বাস করি না। উনি বললেন তাহলে বলো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপের নাম কি বলো? ওরা তো সব হা, বলে আদমের বাপ নেই। বলে ওনার মায়ের নাম কি? বলে আদমের মাও নেই। বলে যার বাপ নেই মা নেই সে কি করে হলো বলো? সেও তো কথা, বাপ নেই মা নেই সে কি করে হলো বলো? ওরা তখন বলতে বাধ্য হলো স্রষ্টা বানিয়েছে। ঈসা বলল আমার বাপ নেই মা আছে, যার বাপ মা নেই, বাপ নেই মা নেই সে যদি হয়, আর আমার তো মা আছে শুধু বাপ নেই, তাহলে আল্লাহ আমার বানাতে আরো সুবিধা পাবে কিনা ভাই? যাদের বাপ মা কেউ নেই সে যদি হয়, আর আমার তো বাপ নেই মা আছে, তাহলে আমার বানাতে আমার আল্লাহর আরো কত সুবিধা হয়। বলে ছেলে রে ওই রকম যুক্তি আর একটা যদি তুমি দিতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি বিনা বাপে জন্ম নিয়েছো, আল্লাহ তোমাকে বানিয়েছে। ঈসা বলল আর একটা উত্তর দিতে হবে। বলে হ্যাঁ। বলে শোনো এই পৃথিবীর সমস্ত নারী পুরুষের মা যিনি তার নামটা কি বলো? ওরা বলল নাম হলো তার হাওয়া। কি নাম বললাম? হাওয়া। হাওয়া তামাম দুনিয়ার নারী পুরুষের মা, জগৎ জননী যিনি এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম।